Watch me. Just follow every move. Good morning, welcome back to our channel. খুব সুন্দর রোদ উঠেছে আর কালকে রাতে আমাদের কাপড় কাচা হয়ে গেছিল, তো এখন যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি নামিয়ে নিচ্ছি আর কালকে রাতের কাপড়টা যেটা কাচা হয়ে গেছে সেটা আমি এখন মেলে দিচ্ছি। তো আজকে সকালে উঠে দেখছি যে মেহেন্দির কালারটা একটু ডার্ক হয়েছে, যে এখন একটু বেরোলাম, কিছু টুকটাক কেনাকাটি আছে তাই জন্য যাচ্ছি। তো চলুন আপনাদেরও দেখাই, বেশি দূর না, সামনেই যাচ্ছি। এই যে এটা আমাদের মেইন রোড, আর এই যে এখানে সামনে একটা কালী মন্দির আছে, আর এখানে বাজারের সব খোলা, সবই পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে সবজি সবই পাওয়া যায় সামনে। আমি এখন কিছু সবজিও নিয়ে নিচ্ছি, তো আজকে ও বেরোতে পারবে না তাই জন্য আমি কিছু নিয়ে নিলাম। আর এদিকে আজকে লিশিয়াস থেকে আমরা চিকেন এনেছি, কেন কি মিউর চিকেনটা শেষ হয়ে গেছিলো কালকেই, তো এই জন্যে ওর কাজ আছে বলে বেরোতে পারছে না, তাই জন্য লিশিয়াস থেকে চিকেনটা নিয়ে আসলাম, কেন কি আমি চিকেনটা ঠিক কিনতে পারি না তাই জন্য। আর লিশিয়াসের চিকেন খুবই টেস্টি হয় আর পরিষ্কারও বেশি করতে হয় না, পরিষ্কারই থাকে মোটামুটি, একটুখানি ধুয়ে নিলেই হয়। নর্মাল দোকান থেকে কিনলে যেরকম রক্ত লেগে থাকে অনেক বেশি, এখানে অতটা থাকে না, এখানে একটু ধুয়ে নিলেই হয়ে যায়। আর খুবই টেস্টি হয়, পিসগুলোও দেখুন খুব বড় বড়, খুব সুন্দর পিসগুলো। তো এখন আমি চিকেনগুলো ধুয়ে নিচ্ছি, এমনি নর্মাল দোকান থেকে আনলে ওই ধোয় চিকেন, কেন কি আমি ঠিক ধুতে পারি না, তো আজকে যেহেতু বেশি ধুতে হবে না তাই জন্য ধুয়ে নিলাম, মোটামুটি পরিষ্কারই থাকে আর এটাই আমার খুব ভালো লাগে লিশিয়াসের। তো এই যে আমি ধুয়ে আলাদা করে নিয়েছি, এটা মিউয়ের জন্য আর এইটা আমাদের জন্য রেখেছি, মিউয়ের জন্য একদম বোনলেস পিসগুলো রেখেছি। তো এবার মিউরটা ফ্রিজে রেখে দিচ্ছি আর আমাদেরটা এখন আমি মেখে নেব সর্ষের তেল দিয়ে। সর্ষের তেল দিচ্ছি, নুন, তারপর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব এটাকে। এবার ভালো করে মাখিয়ে নেব, আমি প্রেফার করি হাত দিয়ে মাখানো, কেন কি ভালোভাবে মাখানোটা হয়। আদা রসুন লঙ্কা পেঁয়াজ দারচিনি এলাচ আর জিরে, গোটা জিরে নিয়ে নিয়েছি, এটাকে এবার মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তো রান্নার সাথে সাথে চাটাও রেডি হয়ে গেছে, অনেক কাজ করে ফেলেছি, এবার একটু রিফ্রেশ হওয়া যাক। তো আমি আজকে চিকেনটা খুব ইজি ওয়েতে বানাচ্ছি, সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আর আদা রসুন লঙ্কা পেস্ট যেটা বানিয়েছিলাম সেটা একসাথে মাখিয়ে নিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি, অল্প তেলের সাথে বসিয়ে কষিয়ে নিলাম কিছুক্ষণ, যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে, তারপর জল দিয়ে দিলাম আর তারপর ঢেকে কুক করে নেব যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা এটার মধ্যে একটুখানি চিনি আর একটুখানি গরম মশলা দিয়ে ঢেকে দেবো, ব্যাস চিকেন রেডি। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমাদের আর এখন বেজে গেছে 4:30, আর মিউকে আমি একটু ছাদে নিয়ে চলে এলাম। ছাদে এলাম আজকে, মিউ ছাদে এলে খুব খুশি হয়ে যায়। আকাশে মেঘ আছে, বৃষ্টি নামবে মনে হয়, পুরো মেঘ, কালো মেঘ। এদিকে মিউ শুধু এই যে শুয়েই পড়বে যেখানে আসলে, ছাদে এসে যে একটু হাঁটবে দৌড়াবে তা না, শুধু শুয়ে থাকে, একদম ওঠে না। ওই যে কি দেখতে পেয়েছে, কাক, কাক বসে আছে, মিউ এখন কাক দেখছে বসে, এগুলোই পছন্দ। একবার তো মিউ আমাদের জন্য জ্যান্ত পাখি ধরে এনেছিল গিফট হিসাবে, তো আমরা নিয়ে নিয়ে আবার জানলা দিয়ে বের করছি পাখিটার, একটুকু লাগেনি, ও যে মুখে করে ধরে এনেছিল পাখিটাকে, পাখিটার কোথাও কাটেনি, কিচ্ছু লাগেনি, জ্যান্ত পাখি ধরে এনেছিল। এরকম অনেকবারই অনেক কিছুই ধরে এনেছে আমাদের জন্য,
আগে মরা ইঁদুরও ধরে আনতো, মাছ আনতো, তো ওগুলো আমরা পছন্দ করতাম না, ফেলে দিতাম বলে হয়তো ভেবেছে যে এগুলো আমরা পছন্দ করি না। জ্যান্ত পাখি ধরে নিয়ে যাই, ওটা হয়তো পছন্দ করব আমরা, তাই জন্য জ্যান্ত পাখিটা ধরে এনেছে। আমি সত্যি অবাক হয়ে গেছি, পাখিটাকে এমনভাবে ধরে এনেছে যে পাখিটার কোথাও কাটেনি। তারপর পাখিটাকে ও মুখ থেকে ছেড়ে দিল ঘরের মধ্যে, তারপর আমরা জানলা খুলে দিতেই পাখিটা উড়ে বেরিয়ে গেল। তো অনেক গল্প আছে, মিউর গল্প করলে শেষ হবে না। আমরা যত না ভালোবাসি ওকে, ও আমাদের তার থেকেও বেশি ভালোবাসে। আর সব থেকে বড় কথা, ও আমাকে খুব ট্রাস্ট করে। কোনোদিন ওর আরও গল্প বলবো, ও খুব ভালো। আমার কাছে আরও অনেক বিড়াল আছে, কিন্তু ওর সাথে যেই বন্ডিংটা আছে, যেই কানেকশনটা আছে, সেটা আমি আর কারোর সাথে ফিল করিনি এখনও অবধি। ওর বিষয়ে আমি কথা বলতে শুরু করলে আর সেটা শেষ হবে না, এত কথা আছে। তো যাই হোক, আর ব্লগটাকে বেশি বড় করি না, এখানে এন্ড করি। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। কালকে একটু প্ল্যান আছে একটু বেরোনোর, তো সেটা কালকের ব্লগে জানতে পারবেন যে কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি। তো দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে। টিল দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল।